কাল থেকে বদলে যাচ্ছে কলকাতার আবহাওয়া, ফের তৈরি হচ্ছে নতুন ঘূর্ণাবর্ত। তো এই ঘূর্ণাবর্তের জেরে আগামী কাল থেকে কলকাতা সহ বাংলার কোন কোন জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর, জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর এমনই প্রতিদিনের আবহাওয়ার লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক। উত্তরবঙ্গে আজ প্রবল বৃষ্টির সম্ভাবনা, শনিবার পর্যন্ত চলবে ভারী বৃষ্টি। কাল দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টির পরিমাণ, পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী 48 ঘন্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গে আর্দ্রজনিত অস্বস্তি বজায় থাকবে, বজ্রবিদ্যুৎ সহ দুই এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মৌসুমী অক্ষরেখা গরবপুর থেকে পূর্বে সরে হিমালয়ের পাদদেশ সংলগ্ন এলাকায় অবস্থান করেছে। শুক্রবার থেকে এটি ক্রমশ দক্ষিণের দিকে সরবে, উত্তরের রাজস্থান এবং দক্ষিণে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও তামিলনাড়ু উপকূলে ঘূর্ণাবর্ত রয়েছে। দক্ষিণা বাতাসে ভর করে প্রচুর জলীয় বাষ্প ঢুকেছে। শুক্রবার নাগাদ নতুন করে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে পশ্চিম মধ্য ও উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায়। কলকাতায় আংশিক মেঘলা আকাশ, আর্দ্রজনিত অস্বস্তি, হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। সকালের সর্বনিম্ন তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি। মঙ্গলবার বিকেলের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি ওপরে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 66 থেকে 92%, বৃষ্টি হয়েছে সামান্য। উত্তরবঙ্গে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা কোচবিহার, আলিপুরদুয়ার ও কালিম্পং জেলায়। ভারী বৃষ্টি হবে দার্জিলিং, জলপাইগুড়ি এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস মালদাতে। কাল বৃহস্পতিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে। ভারী বৃষ্টি হবে দার্জিলিং এবং কালিম্পংয়ে, মালদাহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। শুক্রবার বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা আলিপুরদুয়ার ও কোচবিহারে। ভারী বৃষ্টি হবে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং জেলায়। শনিবার দার্জিলিং জেলা ছাড়া আর কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, তবে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে উত্তরবঙ্গে। দক্ষিণবঙ্গে গরম বাড়বে, বাড়বে আর্দ্রজনিত অস্বস্তি। আগামী 24 ঘন্টায় বজ্রবিদ্যুৎ সহ 2-1 পশলা বৃষ্টি হতে পারে বিক্ষিপ্তভাবে। আকাশ আংশিক মেঘলা থাকবে, বৃহস্পতিবার বৃষ্টি কিছুটা বাড়বে দক্ষিণবঙ্গে। বজ্রবিদ্যুৎ সহ 2-1 পশলা বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। ভারী বৃষ্টি হবে পশ্চিমের বেশ কিছু জেলাতে, বাঁকুড়া, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমানে 2-1 পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার পর্যন্ত বৃষ্টি চলবে উত্তর পূর্ব ভারতে, ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে, সিকিম এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে। আগামী 24 ঘন্টায় অসমে প্রবল বৃষ্টির পূর্বাভাস। শুক্রবার পর্যন্ত বৃষ্টি চলবে বিহার, উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ডে। আগামী 5 দিন ভারী বৃষ্টির পূর্বাভাস তামিলনাড়ু উপকূলে। কাল থেকে বৃষ্টি বাড়বে মহারাষ্ট্রের বিভিন্ন এলাকায়। তো এই ছিল আবহাওয়া দপ্তরের দেওয়া লেটেস্ট আবহাওয়ার আপডেট। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। ধন্যবাদ।